হ্যালো বিয়ার্স প্রতিদিনের মতো আজও নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে রাজ্য সরকার হোক এবং কেন্দ্রীয় সরকারের হোক টেকনিক্যাল হোক এবং নন টেকনিক্যাল হোক যে কোনো চাকরির আপডেট সর্বপ্রথম আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমার কথা রাখার জন্য এবং আমার কথা অনুযায়ী আজও নতুন আরও একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা ফর্ম ছাড়তে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলে আলাদা করে ভ্যাকান্সি আছে অর্থাৎ প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে ভ্যাকান্সি কিন্তু বের করেছে চলো তাহলে আর দেনি না করে আমরা দেখে নেব যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে এবং বয়সীমা কী বলেছে এবং তোমরা ফর্মটি ফিল করবে কিভাবে। এ টু জেড ইনফরমেশন এই ছোট্ট একটি ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তোমরা এ টু জেড ইনফরমেশন বুঝতে পারবে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আর একটি বিষয় আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে ইউটিউব চ্যানেল আগেও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এ টু জেড ইনফরমেশন দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তুমি যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকো ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করলে জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে চলো তাহলে আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করবো তো তোমরা অনিস্ক্রিনে দেখতেই পারছো আমি এখন আছি আই এ আর আই ডট আর ইএস ডট ইন অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন বক্স অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি পৌঁছে যেতে পারে এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন পোর্টাল অফ রিক্রুটমেন্ট টেকনিক্যাল ওয়ান পোস্ট বেরিয়াস এখানে বলেছে আই এ আর এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার এখানে পুরো রিক্রুটমেন্টের যে প্রসেসটা এখানে বলে দিয়েছে রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে খুলে যাবে তো এখানে বলার আগে তোমাদেরকে বলবো যে ওপেনিং অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অনলাইনে তোমাদের যে ফর্মটি বেরিয়েছে এটা ফিল করার জন্য আঠেরো বারো দু অর্থাৎ আজ কত তারিখ আজ হলো তোমাদের সতেরো আজ আঠারো তারিখ আজ থেকে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট বলে দিয়েছে এখানে দশ এক দু রাত বারোটা অবধি কিন্তু তোমাদের লাস্ট ডেট আরেকটি বিষয় আমি কিভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়ে একটা ভিডিও বানাবো আর যদি তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে দেখে থাকো আজকের পরে তাহলে তুমি লিঙ্কটি পেয়ে যাবে তাহলে এখানে আসার পর এখানে কী করবে এখানে স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল করবে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে এখানে রেজিস্ট্রেশন করবে কীভাবে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন করারও সমস্ত প্রসিডিওর কিন্তু এখানে বলে দিয়েছে তারপরে এখানে যে নোটিফিকেশনটা নোটিফিকেশনটা ডাউনলোড করবে কীভাবে এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন এখানে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করতে পারো এখানে আমি ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে নোটিফিকেশন ডাউনলোড হয়ে গেছে তো নোটিফিকেশন অনুযায়ী এখানে কি বলেছে ডিটেলসে একটু আলোচনা করবো তো এখানে বলে দিয়েছে যে পুরো পারমানেন্ট জব এই যে চাকরিটি পুরো পারমানেন্ট জব এখানে কিন্তু যে পরীক্ষাটি হবে সিবিটি পরীক্ষা হবে অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে ইম্পর্টেন্ট ডেট কি বলে দেখে নেব আঠেরোই ডিসেম্বর থেকে তোমরা অনলাইনের মাধ্যমে ফিল করতে পারবে এখানে তারপরে লাস্ট ডেট কবে দশের জানুয়ারি সামনের জানুয়ারি মাসের দশ তারিখের লাস্ট ডেট এখানে বলে দিয়েছে যে কবে পরীক্ষা হবে সিবিটি পরীক্ষা কবে হবে পঁচিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার ডেটও কিন্তু বলে দিয়েছে এখানে সরাসর সুদাসী বলে দিয়েছে অনলাইন কম্পিউটার বেসিক টেস্ট এখানে নেক্সট দেখে নেব ভ্যাকান্সি কত আছে টোটাল কত ভ্যাকান্সি আছে ভ্যাকান্সি কিন্তু দারুণ ভ্যাকান্সি আছে ছশো একচল্লিশটি শূন্যবাদ আছে যেখানে ইউ আর দুশো ছিয়াশিটি ইডব্লিউএস একষট্টি এস সি তিরানব্বইটি এসটি আটষট্টি ও বিসি একশো তেত্রিশটি এবং সব ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিভাইড করে দিয়েছে তোমরা একটু দেখে নিও কোন কোন ক্যাটাগরিতে তোমরা বিলং করো এবং সেই ক্যাটাগরিতে কটা ভ্যাকান্সি আছে এবার দেখে নেবো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী বলেছে এখানে ম্যাট্রিকুলেশন পাস ফর দ্য রিকগনাইজ বোর্ড এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে তারপরে এখানে নেক্সট দেখে নেবো আর কি বলেছে এখানে বলেছে এক্সামিনেশন কোথায় কোথায় এক্সামিনেশন সিটি পড়বে সমস্ত কিছু বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে এবার দেখে নেবো কোন কোন স্টেটে কতগুলি ভ্যাকান্সি তার আগে বলে রাখি তোমাদের ফর্মটি ফিল আপ করতে যে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে এখানে বলে দিয়েছে ইউ আর ও বি সি এর সাতশো টাকা এবং টোটাল মিলিয়ে হাজার টাকা এবং এখানে এসসি সি এস এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য এখানে টোটাল তিনশো টাকা তোমাদের এক্সাম ফি লাগবে এটা টাকাটা একটু বেশি কিন্তু কোনো টাকার জন্য তোমরা দেখবে না তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে তারপরে এবার দেখে নেবো কীভাবে অ্যাপ্লাই করবে এখানে বলে দিয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে কীভাবে অ্যাপ্লাই করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানে দেখে নিয়ে দেখে নিতে পারো তারপর তোমরা এই টু জেড ইনফরমেশন ওখানে পেয়ে যাবে ফর্ম ফিল আপ করবে কিভাবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো চলো তাহলে এবার দেখে নেব তোমাদের কোন কোন স্টেটে কতগুলি ভ্যাকান্সি আছে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিয়েছে চলো তো আমরা দেখে নেব কোন কোন স্টেটে কতগুলি ভ্যাকান্সি আছে আমরা ডিটেলসে কিন্তু দেখে নেব তো এখানে বলে দিয়েছে কোন কোন স্টেটে কতগুলি ভ্যাকান্সি আছে তো দেখতেই পারছো এখানে সমস্ত কিছু দেওয়া আছে এখানে দেখে নিতে পারো এই যে এখানে কোন কোন কোচি লক্ষ্ণৌ আছে নাগপুর আছে টোটাল ভ্যাকান্সি কত আমরা এখন দেখে নেব ব্যারাকপুর এই যে ব্যারাকপুর এইটা আছে ব্যারাকপুরে কিন্তু এই টোটাল ভ্যাকা ভ্যাকান্সি আছে জেনারেলদের জন্য তেরোটি এবং ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছে টোটাল কিন্তু এখানে ব্যারাকপুরে ভ্যাকান্সি আছে কটা টোটাল তেরোটি ভ্যাকান্সি আছে ব্যারাকপুরে সমস্ত ক্যাটাগরি ভাইস ডিভাইড করে দিয়েছি আর কোথায় কোথায় যে যে প্ল্যান্ট আছে সমস্ত প্লান্টের অনুযায়ী কিন্তু বলে দিয়েছে আশা করি বুঝতে পেরেছো এই অপরচুনিটি আর কিন্তু তোমরা পাবে না বেতন কোনো কিন্তু দারুণ বেতন কোথায় কোথায় পরীক্ষা হবে সমস্ত কিছু বলে দিয়েছে তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পরীক্ষা হবে আমরা একটু ডিটেলসে দেখে নেবো বেঙ্গলে আমাদের পরীক্ষা কোথায় কোথায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমাদের পরীক্ষা হচ্ছে কোথায় এক নম্বরে দেখতে পাচ্ছ বর্ধমান আছে দুর্গাপুর আছে কল্যাণী আছে কলকাতা শিলিগুড়ি আসানসোল সিউড়ি আর হচ্ছে হাওড়া এই কটা সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তারপরে তোমাদের সিলেবাস কি বলেছে সিলেবাসও বলে দিয়েছে জেনারেল নলেজ থাকবে তোমাদের পঁচিশ ম্যাথামেটিক্স থাকবে পঁচিশ সায়েন্স পঁচিশ এবং সোশ্যাল সায়েন্স পঁচিশ তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে দেড় ঘন্টার টোটাল তোমাদের পরীক্ষা হবে তারপরে তোমাদের ফাইনাল শর্ট লিস্টেড হবে আশা করি বুঝতেই পেরেছো তোমাদের কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করো এবং আমাকে ফোন করেও তোমরা বলতে পারো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিল হবে দেখার জন্য ভালো লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে থ্যাংক ইউ